হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই ভালো আছো সবাই। তো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, যে পদার্থের প্রকৃতি, তার 3 নম্বর ক্লাসে আমরা আজকের পদার্থকে চেনার যে রাসায়নিক ধর্মটা ব্যবহার করব, অর্থাৎ রাসায়নিক ধর্মটাকে সাহায্যে কি করে বিভিন্ন পদার্থটাকে শনাক্তকরণ করব সেটা আমরা জানব। তো এর আগে আমরা রাসায়নিক ধর্ম কাকে বলে আমরা জেনেছি, অর্থাৎ যে ধর্মটার সাহায্যে পদার্থের আভ্যন্তরীণ গঠন জানা যাবে কিংবা পদার্থটা অন্য কোনো পদার্থের সঙ্গে বিক্রিয়া ঘটার প্রবণতা বা তীব্রতা এই সমস্তগুলো জানা যাবে, তাকেই বলা হচ্ছে পদার্থটা রাসায়নিক ধর্ম। তো এই রাসায়নিক ধর্মগুলো যে জানার উপায় কী কী, রাসায়নিক ধর্মগুলোকে আমরা জানবো কি করে, তো সেই জানার জন্য আমাদের কতগুলো উপায় রয়েছে। যে 1 নম্বর হচ্ছে কি, যে বাতাসের সঙ্গে বিক্রিয়া, অর্থাৎ বায়ুতে অবস্থিত যে অক্সিজেন গ্যাসটা বিশেষ করে বিভিন্ন বিক্রিয়াটা ঘটাতে সাহায্য করে। তো আমরা জানি বাতাসে 2 প্রকারের গ্যাস বেসিক্যালি রয়েছে, প্রধানত নাইট্রোজেন রয়েছে প্রায় 78%, আর বাকি পার্টটা রয়েছে অক্সিজেনটা রয়েছে প্রায় 21%, আর বাকি যে 1% বিভিন্ন গ্যাসগুলো সব রয়েছে। তো বায়ুতে অবস্থিত নাইট্রোজেন গ্যাসটা একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস, কোনো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। তো বায়ুতে যদি কোনো বস্তুকে পোড়ানো হয় বা বাতাসের যে অক্সিজেনের সঙ্গে তার বিক্রিয়া করলে কি হবে সেইটা আমরা জেনে কিন্তু পদার্থটাকে শনাক্ত করতে পেরে যাবো, অর্থাৎ রাসায়নিক ধর্মটা দেখে নেব। আমরা রাসায়নিক ধর্মটাকে আমরা যখন বিভিন্ন ইন্দ্রগ্রাহ্য রাসায়নিক ধর্ম দেখতে পাবো এই সমস্ত পদ্ধতিগুলোর সাহায্যে, তখন আমরা পদার্থটাকে চিনব। অর্থাৎ রাসায়নিক ধর্ম জানার জন্য আমরা সেই পদার্থটাকে হয় বায়ুর অক্সিজেনের সঙ্গে প্রতিক্রিয়া ঘটাবো বা জলের সঙ্গে বিক্রিয়া ঘটাবো, কিংবা তাকে তাপ প্রয়োগ করব, কিংবা তাকে অ্যাসিড বা ক্ষার তাদের সঙ্গে বিক্রিয়া করব, এবং বিক্রিয়ার যে ফলাফলটা, যে ইন্দ্রিয় গ্রাহ্য ফলাফলটা আমরা পর্যবেক্ষণ করব, তার সাহায্যেই কিন্তু পদার্থটাকে আমরা চিনব। তো প্রথমেই চলে আসছি বায়ুর যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, এই 4টার সঙ্গে আমরা পরপর আলোচনাতে আসছি। অর্থাৎ রাসায়নিক ধর্মগুলো জানার যে প্রথম উপায়, 1 নম্বর হচ্ছে কি, যে বায়ুর সঙ্গে বিক্রিয়া, বায়ুর সঙ্গে বিক্রিয়া। বায়ুতে প্রধানত কি গ্যাস আছে আমরা জেনেছি, বায়ুতে রয়েছে কিন্তু অক্সিজেন গ্যাসটা যেটা বিক্রিয়া করে। তো আমাদের বইতে যে দুটো একটা এক্সাম্পল রয়েছে, যে একটা বর্ণহীন গ্যাস নাইট্রিক অক্সাইড, একটা বর্ণহীন গ্যাস, ওটা যখন কোনোভাবে বাতাসের বায়ুর যে অক্সিজেনের সঙ্গে মিশবে ও কি উৎপন্ন করবে, না নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস একটা উৎপন্ন করবে, এটা প্রকৃতপক্ষে একটা বর্ণ বাদামি বর্ণের গ্যাস। তাহলে এই যে বর্ণের পরিবর্তনটা আমাদের দৃশ্য আমাদের দেখার সাহায্যে কিন্তু আমরা বুঝে ফেললাম, তাহলে যে গ্যাসটা ছিল প্রথম সেটা কি ছিল, নাইট্রিক অক্সাইড, আর এটা হচ্ছে বাদামি বর্ণতে পরিণত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে কি বর্ণহীন ছিল আর হয়ে গেল নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এইভাবে যে রঙের পরিবর্তন দেখলাম এবং বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়াটা দেখলাম, এইভাবে একটা আমাদের ছোট্ট এক্সাম্পল দেওয়া রয়েছে, এটা তোমরা জানবে। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ কিরূপ, না হচ্ছে বাদাম। এরপরে চলে আসছি যে জলের সঙ্গে বিক্রিয়া, এই জলের সঙ্গে বিক্রিয়া, H2 এর সঙ্গে বিক্রিয়া। আমরা কিছু কিছু পদার্থকে আমরা দেখে এমনি চিনে ফেলতে পারলেও আমরা তাকে আরো সহজে বা তার গন্ধ নিয়ে চিনে ফেলতে পারলেও তাকে আমরা আরো সহজ পদ্ধতিতে চিনে ফেলবো জলের সঙ্গে বিক্রিয়া দ্বারা। যেমন ধরো আমরা চিনি নিলাম আর হচ্ছে কি চুন নিলাম, চিনি বা লবণ নিলাম, এইটাকে নিয়ে আমরা একটা পাত্রতে জলে মিশিয়ে দিলাম, আবার আর একটা পাত্রতে কিন্তু জল, এখানে ধরো H2O আছে, এখানে H2O আছে, চুনকে মিশিয়ে দিলাম, দুটো ক্ষেত্রে কি একই ধরনের ঘটনা ঘটতে দেখবে না, চিনি মেশালে বা লবণ মেশালে আমরা এখানে কোনো কিছু বর্ণের পরিবর্তন বা তাপ উৎপন্ন বা কিছুই দেখতে পাবো না, কিন্তু চুন মেশালে, এই চুনটাকে যদি চুন ধর পাথুরে চুন মিশিয়েছি, ক্যালসিয়াম অক্সাইড, এটা পাথুরে শক্ত চুন, এখানে যদি তার সঙ্গে যদি জলে মিশাচ্ছি তাহলে জলের সঙ্গে কিন্তু ওর বিক্রিয়া হয়ে গিয়ে কলি চুন উৎপন্ন করবে, এইটা দেখে কিন্তু অর্থাৎ নরম চুন উৎপন্ন হবে, এটা একটা তাহলে তার বিক্রিয়ার আকার প্রকৃতি দেখে আমরা এটাকে চিনে ফেলতে পারবো জলের সঙ্গে বিক্রিয়ার দ্বারা।
তো এইভাবে আমাদের যেরকম ভাবে চিনি লবণকে সহজে চিনে ফেলতে পারি, কিছু কিছু পদার্থ আছে আবার কিন্তু জলের সঙ্গে অত্যন্ত তীব্রভাবে বিক্রিয়া করে, জলে মেশালেই অত্যন্ত তীব্রভাবে বিক্রিয়া ঘটায়। সেই রকম কিছু পদার্থ হচ্ছে পটাশিয়াম। কে মানে কি পটাশিয়াম, আমরা যে চিহ্ন চ্যাপ্টারটা পড়েছি পটাশিয়ামের চিহ্ন, তার পটাশিয়াম কিন্তু তার হচ্ছে ল্যাটিন নাম থেকে নেওয়া হচ্ছে ক্যালিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, কিংবা হচ্ছে সোডিয়াম যার হচ্ছে ল্যাটিন নাম কি ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম অর্থাৎ সোডিয়াম, এইগুলো পদার্থগুলোকে কিন্তু আমরা দেখব যে যেমন হয় চিনি লবণ বা চুনের একটা করে দেখতে পারি, পটাশিয়াম সোডিয়ামকে কিন্তু জলের সঙ্গে যদি মেশানো হয় তা কিন্তু তীব্র বিক্রিয়া করবে, তীব্র বিক্রিয়া হবে। আমাদের এটা তাই করা উচিত নয়, তো আমাদের এটা জেনে রাখা উচিত। সেই জন্য কিন্তু পটাশিয়াম হোক সোডিয়াম হোক এদেরকে কিন্তু কেরোসিনের পাত্রের ভেতরে ওদেরকে ডুবিয়ে রাখা, যাতে করে বায়ুর যে জলীয় বাষ্পের সঙ্গেও কিন্তু বিক্রিয়া করে যেতে পারে। তো এইরকমভাবে জলের সঙ্গে বিক্রিয়ার দ্বারাও কিন্তু আমরা কিছু পদার্থকে চিনে ফেলতে পারি। তিন নম্বর যে প্রক্রিয়া যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তাপ প্রয়োগ। তিন নম্বর হচ্ছে কি তাপ প্রয়োগ দ্বারা। তাপ প্রয়োগ করলে কিন্তু সেই তাপ প্রয়োগের ফলে যে বাহ্যিক পরিবর্তনগুলো দৃশ্যমান হবে, সে বর্ণের হতে পারে, গন্ধের হতে পারে, যে সমস্তগুলো পরিবর্তন হবে, কোনো গ্যাস উৎপন্ন হতে পারে, সেইগুলো পর্যবেক্ষণ দ্বারা কিন্তু আমরা অর্থাৎ সেটা একটা রাসায়নিক ধর্ম দেখাবে, সেটার সাহায্যে আমরা পদার্থটাকে চিনব। সেই রকম কয়েকটা এক্সাম্পল আমাদের বইতে যেগুলো রয়েছে, ধরো আমরা একটা চামচে করে একটা লবণ নিলাম আর একটা চামচে করে চিনি নিলাম, দুটো চামচকে নিয়ে আমরা মোমবাতির শিখার উপর গরম করছি, দুটোতেই কি একই ধরনের ঘটনা দেখব না। আমরা মোমবাতির শিখার উপর রাখা যে চিনির, যে চিনির রাখলে সেই চামচটা চিনি চামচটাতে দেখব যে প্রথমে বাদামি রং ধারণ করবে চিনিটা, তারপরে আরও গরম করলে দেখবো যে কালো রং ধারণ করবে। অর্থাৎ তাপ প্রয়োগে চিনি আর যে লবণ এদের আমরা রঙের পরিবর্তন আমরা দেখবো, চিনিটা যেখানে প্রথমে বাদামি বর্ণ তারপরে কালো বর্ণ ধারণ করবে, যে চিনিকে তাপ দিলে লবণকে তাপ দিলে কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না, ধীরে ধীরে তরল হওয়ার চেষ্টা করবে, কোনো পরিবর্তন হবে না। যদি মোমবাতির শিখার উপর রাখি, মোমবাতির শিখার তো আর তাপমাত্রা 801 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে যাচ্ছে না, তো সে কিন্তু তরল হবে না, সে কঠিন আকৃতি থাকবে, তরল হওয়ার শুরু হতে পারে। তো আমরা বলছি কি তার কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করব না, এখান থেকে শুধুমাত্র আমরা হয়তো সামান্য জলীয় বাষ্প বেরিয়ে যেতে দেখবো, চিনি ধরো লবণের সঙ্গে সামান্য যে জলীয় বাষ্প ছিল সেইগুলো বাষ্প হতে আমরা দেখব। তো এটাই গেল হচ্ছে তাপ প্রয়োগের সাহায্যে আমরা চিনির ক্ষেত্রে কি দেখব, লবণের ক্ষেত্রে কি দেখব, এবং এটাকে আমরা সহজে চিনব কি করে। আরও কিছু কিছু এক্সাম্পল আমাদের বইতে যেগুলো রয়েছে, যেমন কি তাপ প্রয়োগের ফলেই ঘটবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট। জলযুক্ত অর্থাৎ কিউপ্রিক নাইট্রেট সংকেত কি CuNO3O2, কিউপ্রিক নাইট্রেট, জল এর সঙ্গে জলযুক্ত আছে কিউপ্রিক নাইট্রেট, এটাকে যদি আমরা গরম করি, এর কেলাস অর্থাৎ এর এর মধ্যে কেলাস গঠন অনুযায়ী এর জল রয়েছে, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট এটা একটা কেলাস, একে যদি তাপ দিই এ কিন্তু কি হবে, এখান থেকে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডের বাদামি বর্ণের গ্যাস পাবো আমরা। তাহলে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের এটা একটা কেলাস, এখান থেকে আমরা কিন্তু যে এটা কিন্তু সবুজাভ নীল বর্ণের কেলাস, এই কেলাসটার বর্ণ কিন্তু সবুজাভ, সবুজাভ নীল বর্ণ, এই কেলাসটা কিন্তু ধীরে ধীরে ওখান থেকে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আমরা পাবো। তৃতীয় আরেকটা যে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে আয়োডিনের কেলাস, নীল রঙের যে আয়োডিনের কেলাস, আয়োডিন আমরা জানি এর হচ্ছে আই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আয়োডিনের বর্ণ হচ্ছে কেলাস আকারে থাকলে নীল বর্ণের কেলাস, এই নীল বর্ণের কেলাসকে যদি তাপ দিই, তাপ দিলে কি হবে, আমরা জানি আয়োডিনের কিন্তু দুটো অবস্থা থাকে, একটা কঠিন আর একটা হচ্ছে পুরো বাষ্প, মাঝখানে কিন্তু কোনো তরল অবস্থাটা ওর থাকে না। এই নীল বর্ণের যে আয়োডিনের কেলাসের কথা বলছি, একে উত্তপ্ত করলে কিন্তু আমরা জানি সরাসরি বাষ্প হয়ে যাবে, বাষ্প বাষ্প হয়ে যাবে, সেই বাষ্পটা আবার কিন্তু বাদামি বর্ণের একটা বাষ্প, পার্পেল বর্ণের অর্থাৎ একটু যে পার্পেল কালারের একটা বাষ্প উৎপন্ন হবে, সেখান থেকে আয়োডিন বাষ্প বেরোতে দেবো, আয়োডিনের বাষ্প,
পার্পল বর্ণের আয়োডিনের বাষ্প আমরা বের হতে দেখব। ঠিক সেই রকম আরো একটা এক্সাম্পল আছে যেটা আমাদের বইতে তাপ প্রয়োগের দ্বারা সংগঠিত হয়ে থাকবে এবং তাপ প্রয়োগ করলে তার বর্ণের পরিবর্তন আমরা দেখব। যেমন ম্যাগনেসিয়াম তারকে, চার নম্বর একটা এক্সাম্পল আমরা বলছি ম্যাগনেসিয়াম তারকে, তাকে যদি আমরা বায়ুর অক্সিজেনে পোড়াই তাকে উত্তপ্ত করলে কি হবে না, ম্যাগনেসিয়াম অক্সাইড, সাদা বর্ণের ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এই ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে পর্যবেক্ষণ করলে একটা তীব্র আলোতে জ্বলবে, ম্যাগনেসিয়াম ধাতুকে পোড়ালে কিন্তু তীব্র আলো উৎপন্ন হবে এবং সেই আলো এবং সাদা বর্ণের একটা পদার্থ উৎপন্ন হবে। এইরকমভাবে পদার্থের রঙের পরিবর্তন দেখে অর্থাৎ আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য যে পরিবর্তনগুলোকে পর্যবেক্ষণের দ্বারা কিন্তু আমরা পদার্থটাকে শনাক্ত করতে পারি। তো এরপরে আমরা চলে আসব যে যেটা যে অ্যাসিড ক্ষার প্রভৃতির সঙ্গে বিক্রিয়ার দ্বারাও কিন্তু পদার্থের শনাক্তকরণ, অ্যাসিড ক্ষার পদার্থের বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া আর ক্ষার এর সঙ্গে বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া দ্বারাও আমরা কিন্তু পদার্থের যে বিভিন্ন রাসায়নিক ধর্মগুলো জানবো এবং সেইটা জানতে পেরে কিন্তু আমরা পদার্থটাকে শনাক্ত করতে পারি। অ্যাসিড, এখন কতগুলো অ্যাসিডের নাম আমরা কী কী জানি, যে অ্যাসিড বলতে কি কতগুলো জৈব অ্যাসিড হতে পারে, কতগুলো অজৈব অ্যাসিড হতে পারে, আমরা ক্লাস সেভেনে পড়েছি। অ্যাসিড এবং ক্ষার, যে সমস্ত পদার্থ অ্যাসিডগুলো জৈব জগৎ থেকে পাওয়া যায়, যেমন কি লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে কি টার্টারিক অ্যাসিড, কিংবা পিঁপড়ের ফুলে থাকে যে আমরা জানি ফর্মিক অ্যাসিড, কিংবা আপেলে থাকে যে ম্যালিক অ্যাসিড, টমেটো থাকে অক্সালিক অ্যাসিড। তো এই সমস্ত যে অ্যাসিডগুলো জৈব অ্যাসিড, আমরা জৈব অ্যাসিড নিয়ে এখানে বিক্রিয়া করে তার ফলটা পাবো না তত ভালো, সেই জন্য আমরা অজৈব অ্যাসিডগুলো ব্যবহার করি। অজৈব অ্যাসিডগুলো বিশেষ করে আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড, তাহলে এর নাম হচ্ছে কি হাইড্রোক্লোরিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কি সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে কি নাইট্রিক, নাইট্রিক অ্যাসিড। এই সমস্ত অ্যাসিডগুলোর সঙ্গে আমরা বিভিন্ন পদার্থের বিক্রিয়া ঘটাবো, বিক্রিয়া ঘটালে তাদের যে করস্পন্ডিং যে প্রোডাক্টটা উৎপন্ন হয় অর্থাৎ যে রেজাল্টটা বা যে গ্যাসটা উৎপন্ন হবে সেই গ্যাসটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব, দিয়ে পদার্থটাকে শনাক্ত করব। তাহলে প্রথমে চলে আসছি আমরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার দ্বারা পদার্থের শনাক্ত। আমাদের বইতে কয়েকটা পরীক্ষা করা আছে, তো এই অ্যাসিড নিয়ে পরীক্ষা করাটা আমাদেরকে কিন্তু সতর্কতার সাহায্য করতে হবে, আমাদের ল্যাবরেটরিতে শিক্ষক মহাশয়দের উপস্থিতিতেই কিন্তু করতে হবে। তার জন্য আমাদেরকে এই যে টেস্ট টিউব নিতে হবে, টেস্ট টিউব কাকে বলে, সরু আকৃতির কাঁচের যে টিউবগুলো এক সাইডটা খোলা থাকবে এক সাইডে, এইখানে যদি আমরা কিছু জিঙ্ক, জিঙ্কের যার চিহ্ন ZN, জিঙ্কের ছিবড়া নিয়ে তারপর যদি যে সালফিউরিক অ্যাসিড যোগ করে দিই, লঘু সালফিউরিক অ্যাসিড যদি যোগ করে দিই, তাহলে প্রথম একটা যে অ্যাসিডের বিক্রিয়াতে আমরা দেখব জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। এখানে কি হবে আমরা জানি, এটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবে, জিঙ্ক করবে কি যে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরিয়ে দেবে, দিয়ে কি করবে জিঙ্ক সালফেট উৎপন্ন করবে আর হাইড্রোজেন উৎপন্ন করবে। এই যে গ্যাসটা হাইড্রোজেন, তার প্রমাণ আমরা কি করে করব, ওই যে গ্যাসটাকে ধরে ওর মধ্যে যদি কোনো আগুনের শিখা প্রবেশ করানো হয় সে কি হবে দপ করে নিবে, যাবে দিয়ে নীল শিখায় জ্বলতে শুরু করবে। তাহলে আমরা হাইড্রোজেনের তো ধর্ম জানি যে হাইড্রোজেন গ্যাসটা কিন্তু নিজে জ্বলবে, অপরকে জ্বলতে সাহায্য করে না, তাহলে সেই হাইড্রোজেন গ্যাসের যে মধ্যে নীল শিখার নিজের জ্বলা দেখে আমরা কিন্তু বুঝে যাবো যে ওটা হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা যে নিয়েছিলাম আমরা জিঙ্ককে নিয়েছিলাম, এর দ্বারা পরিষ্কার প্রমাণ হয়ে যাবে। আর কিংবা ঠিক একই রকমভাবে আমরা ঠিক একই পরীক্ষাটা যদি একটি টেস্ট টিউবে যদি এখানটায় লোহার চূর্ণ এবং লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 ব্যবহার করি, তবুও কিন্তু আমরা হাইড্রোজেন গ্যাসটা আমরা পেতে দেখব এবং বর্ণহীন যে গন্ধহীন হাইড্রোজেন গ্যাস, যেমন জিঙ্কের ক্ষেত্রে হচ্ছিল
তবে আমরা কিন্তু বলতে পারছি এই তাহলে কিন্তু কোনটা জিঙ্ক আর কোনটা সাল লোহা বুঝবো কি করে? জিঙ্কের ক্ষেত্রে একটু বেশি যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হবে, লোহার ক্ষেত্রে কম। তো একই একই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া এখানেও ঘটবে। এফি প্লাস H2SO4 সমান FeSO4, ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন। এখানেও বর্ণহীন গন্ধহীন যে গ্যাসটা উৎপন্ন হবে এবং তাকে পরবর্তীকালে যদি পরীক্ষা করা হয় দেখা যাবে যে ওটা হাইড্রোজেন। ঠিক সেই রকম আরও একটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা ফেরাস সালফাইডকে নিয়ে ফেরাস সালফাইড নিয়ে এখানে যদি লঘু H2SO4কে আমরা দিয়ে দিই, তাহলে ফেরাস সালফাইড নিয়েছি, নিয়ে H2SO4 মিশাচ্ছি, এক্ষেত্রে কিন্তু একটা পচা ডিমের গন্ধযুক্ত যে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হবে। বিক্রিয়াটার সমীকরণ তোমাদের বইতে রয়েছে, FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S। এই যে হাইড্রোজেন সালফাইড একটা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এইটা দেখে কিন্তু আমরা বুঝে যাবো যে এটা ফেরাস সালফাইড নিয়েছিলাম। তো এইভাবে বিভিন্ন পরীক্ষার পর্যবেক্ষণ এবং তীব্রতা, গ্যাস নির্গমনের তীব্রতা দেখে কিন্তু আমরা পদার্থগুলোকে শনাক্ত করতে পারি। তো এইটা তো গেল হচ্ছে আমাদের অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার দ্বারা হচ্ছে কিন্তু পদার্থগুলোর শনাক্ত করা। এরপরে যেটা চলে আসছি যে ক্ষারের সঙ্গে বিক্রিয়া, ক্ষারের সঙ্গে বিক্রিয়া কতগুলো ক্ষার কি, ক্ষারের উদাহরণ কি, ক্ষারের ধর্ম কি, এইগুলো আমরা কিন্তু ক্লাস 7-এ পড়েছিলাম। তাহলে সাধারণত যে সমস্ত পদার্থগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে লবণ জল উৎপন্ন করবে তাদেরকে বলা হয় ক্ষারক, এবং সেই সমস্ত ক্ষারকগুলোর মধ্যে যারা জলে দ্রবীভূত হয় তাদেরকেই বলা হয় ক্ষার। তাহলে সেই সমস্ত ক্ষার, কিছুগুলো ক্ষার আমাদের পরিচিত ক্ষার রয়েছে যেগুলোকে রাসায়নিক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, যেমন কি চুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা কলি চুন বলছি, পানে খাওয়ার জন্য যে চুনটা ব্যবহার করা, এটা একটা ক্ষার, কিংবা সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার। তো ক্ষার কোনগুলো হবে না যার মধ্যে কিন্তু OH মূলকগুলো থাকবে, OH মূলকগুলো যেখানে থাকবে সেই সমস্ত রাসায়নিক পদার্থগুলো কিন্তু হয়ে থাকে ক্ষার, এবং এরা জলে দ্রবীভূত। তো এই ক্ষারীয় পদার্থগুলোকে সাহায্যে কিন্তু আমরা কিছু কিছু পদার্থকে চিনে ফেলতে পারি। যেমন ধরো আমাদের কাছে লবণ বা চিনি রয়েছে, সেই লবণ বা চিনিকে নিয়ে তাতে যদি আমরা একটু এই যে চুন যাকে বলছি চুন, আর এটা হচ্ছে কস্টিক সোডা, আর হচ্ছে কস্টিক পটাস, এই চুন নিয়ে আমরা যদি চিনিতে মিশিয়ে বা লবণের সঙ্গে মিশিয়ে নাকের কাছে ধরি কোনো কিছু গন্ধ পাবো না। কিন্তু আমরা যদি চুনের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে বলছি নিসাদল, এইটা মিশিয়ে যদি দেখি ওখান থেকে একটা আমরা ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট গ্যাস নির্গত হতে দেখব, সেই গ্যাসটার নাম কি না অ্যামোনিয়াম। তাহলে এই নির্গত গ্যাসটা দেখেই আমরা বুঝে যাব যে ওটা কিন্তু আমরা যেটা নিয়েছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই পরীক্ষাটা আরও ভালো হবে যদি এইগুলোকে আমরা ব্যবহার করি এবং গরম করি, তো ভালো পরিমাণে যে ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট গ্যাস অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তো এটা অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির একটা নীতি কিন্তু, যে কোনো ক্ষারীয় পদার্থের সঙ্গে অ্যামোনিয়াম লবণের বিক্রিয়া ঘটালে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ঠিক সেই রকমভাবে আমরা কিছু ক্ষারীয় পদার্থের সাহায্যে ক্ষার কিছু পদার্থকে শনাক্তকরণ করতে পারি, অর্থাৎ তার যে বিক্রিয়ার ফলাফল বা ইন্দ্রিয় গ্রাহ্য ফলাফলটাকে পর্যবেক্ষণ দ্বারা। তো আজকে আমরা এই চ্যাপ্টারের শেষ প্রান্তে পৌঁছে গেছি। তো এখানে কিছু আমাদের যে সমস্ত ভৌত ধর্মগুলো বা রাসায়নিক ধর্মগুলো জানলাম, সেইগুলোর সাহায্যে আমাদের একটা ছক পূরণ করতে দেওয়া রয়েছে, বইতে রয়েছে, নিশ্চয়ই তোমরা এই ছকটা করতে পারবে। এবারে তো দেখবে বাঁ দিকের সঙ্গে ডান দিকের একটা মিল ঘটাতে দেওয়া আছে, রাসায়নিক ধর্ম দেওয়া আছে, কিছু পদার্থ বাঁ দিকে দেওয়া আছে, ডান দিকে কিছু রাসায়নিক বা ভৌত ধর্ম দেওয়া রয়েছে। এখানে ধরো সাধারণ অবস্থায় ব্রোমিন আমরা জানি একটা লাল বর্ণের তরল পদার্থ, তো এখানে আমরা সেটা গাঢ় লাল রঙের তরল পদার্থ পেয়ে যাবো। পারদ আমরা জানি কি চকচকে রূপলি ভারী তরল পদার্থ, এটা আমরা জানি। নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা বাদামি বর্ণের গ্যাস, এটা আমরা পেয়ে যাবো। তারপরে হচ্ছে কি এই যে ক্লোরিনও কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট গ্যাস, কিন্তু এটা হচ্ছে
এর ফিকে হলুদ রঙের আচ্ছা গাঢ়, এটা হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট গ্যাস হবে কিন্তু ক্লোরিন। ক্লোরিনের যে গ্যাসটার রং হচ্ছে কিন্তু হলুদ বর্ণের হবে, আর অ্যামোনিয়া গ্যাসটাও কিন্তু তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, কিন্তু এর কোনো বর্ণ নেই। গন্ধক বা সালফার এটা কি হবে, ফিকে হলুদ রঙের কঠিন পদার্থ, এটা পাবো। আর নিশাদল আমরা জানি এটা যে জলে মেশালে এটা ঠান্ডা হয়, তাহলে নিশাদল যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড বলছি এটা কিন্তু জলে যদি মিশিয়ে দেওয়া হয় এটা ঠান্ডা অনুভব সৃষ্টি করবে। আর চিনি আমরা তো জানি যে গরম করলে কালো হয়। তো এইরকমভাবে আমাদের আজকের চ্যাপ্টারের রাসায়নিক ধর্মগুলো আলোচনা করলাম, এবং সঙ্গে সঙ্গে যে শেষ যে পাঠে একটা যে কাজ আমাদের করতে দেওয়া ছিল সেটাও করে ফেললাম।